স্পেশাল রান্না করে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি বন্ধুদের জন্য বানাবো মাছের মাথা দিয়ে সবজির চচ্চড়ি। তো সবজির চচ্চড়ি করার জন্য আমি এখানে একদম ফ্রেশ পালং শাক কেটে নিয়েছি। বন্ধুরা দেখুন, ফ্রেশ পালং শাক কেটে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে সবজি দিয়েছি আপনার, মুখী কচু আছে, আলু আছে, বেগুন আছে, আর বিন কড়াই আছে, আর এখানে লঙ্কা কেটে নিয়েছি। আর নিয়েছি আপনার কাঁকড়া মাছের মাথা। এই আমার লেগেছে, ঠিক আমি বাড়িতে ঠিক যেভাবে খাই বন্ধুরা চচ্চড়ি, ঠিক আপনাদের সেইভাবেই দেখাবো। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি, কড়া আমার গরম হবে। একটু দিয়ে দেবো তেল বন্ধুরা, পরিমাণ মতন আমি তেলটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো এর মধ্যে লবণ, দিয়ে দেবো হলুদ, হলুদ দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো এক এক করে, মাছের মাথাটাকে আমি আদাটাকে আমি চেপে দিয়ে দিয়েছি। এইবার এটাকে সুন্দর
মিশিয়ে নেব। কোনো জল কমে না, জল একটু দেবেন, দিয়ে দেব মাছের মাথা। মাছের মাথাটা দিয়ে ভালো করে কষি মিনিমাম আর দু মিনিট। কিভাবে নাচতে হবে যেই নেমে যাবে সেই আমি আবার দিয়ে দিই। তো বন্ধুরা আমি আরো মাংস দিয়ে দিয়েছি, এটা মানে সফট হয়ে নিচে নেমে যাবে, তারপর আমি আরো দিই। তো বন্ধুরা আমি সব দিয়ে দিয়েছি, এইবার আমি কি করব এটাকে একটু ঢাকনা চাপা দিয়ে দেবো সফট নরম হওয়ার জন্য। তো বন্ধুরা আমি খুলে দেখব আমার শাকটা কত নিচে নেমে গেছে। দেখুন বন্ধুরা আমি আর চাপা দেব না, এইভাবেই রান্না করব। দিয়ে দেব আমি লবণ, লবণ আমি তখন দিইনি, দিয়ে দেব চুন করে এক চামচ লবণ, যদি লাগে তো আমি পরে দিয়ে দেব। কোনো জল লাগবে কেন, কোনো জল দেবেন না, জল ছাড়া চচড়িটা খুব সুন্দর হবে, কিন্তু পালং শাক থেকে অনেকটাই জল বেরিয়েছে, আর এক্সট্রা কোনো জল লাগবে না। বন্ধুরা দেখছেন বন্ধুরা অনেকটা জল শুকনো হয়ে এসছে, আমি একদম শুকনো শুকনো চচড়িটা করবো, কাদা কাদা মতন, একটু কাদা কাদা মতন না ঝরঝরেই থাকবে, অথচ সব জল শুকিয়ে যাবে, অনেকটাই জল আছে। তো বন্ধুরা দেখুন আমি সব জল শুকিয়ে নিয়ে এসেছি, আমার চচড়িটা রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা শুকনো হয়ে গেছে পুরো জলটা, আমার চচ্চড়িটা পুরো হয়ে গেছে, আমি নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, দেখুন বন্ধুরা বিশ্বাস করেন দেখতেও সুন্দর খেতেও সুন্দর। এইভাবে অবশ্যই বাড়িতে চচ্চড়ি বানিয়ে খাবেন, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন নতুন ধরনের রেসিপি নিয়ে আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর